हेलो एवरीवन, वेलकम टू अनदर ब्लॉग ऑफ लाइफ अनस्टॉपेबल। আজ যাত্রা শুরু করলাম ব্যান্ডেল স্টেশন থেকে চন্দননগরের দিকে জগদ্ধাত্রী ঠাকুর দেখার জন্য। এখন যে ট্রেনটা ঢুকছে ওই ট্রেনটা করে আমরা যাব চন্দননগর, ওটা হচ্ছে ব্যান্ডেল লোকাল। এসে পড়লাম চন্দননগর স্টেশনে। তখন বিকেল 4টে, তখনই এত ভিড়, তাহলে ভাবুন রাতে কত ভিড় হবে। স্টেশনের বাইরে একটা প্যান্ডেল হয়েছিল, ওটা বেশ দারুণ করেছিল। ওই প্যান্ডেলের সামনে ছিল হাড়ি রাখা উনুনের উপর, ঝুড়ি কুলো আরো কত কি। আর চন্দননগরের একটা ফেমাস জিনিস, জগদ্ধাত্রী মায়ের প্রতিমা খুব বড় বড় হয়। ওইখান থেকে বেরিয়ে পাচ্ছিল আমার ভীষণ খিদে, তাই সামনেই একটা চন্দননগর বিরিয়ানি.com বলে দোকান ছিল, ওইখান দিয়ে একটা চিকেন বিরিয়ানি অর্ডার দিয়ে দিলাম। 120 টাকা চিকেন বিরিয়ানির কোয়ালিটি কিন্তু বেশ ভালোই ছিল। চিকেন পিসটাও পেয়েছিলাম বড় সড়ো লেগ পিস। বিরিয়ানির আলুতেও কিন্তু বিরিয়ানির মশলাটা ঠিকঠাক ঢুকেছিল, কিন্তু চিকেনটা বেশ ভালো জুসি ছিল। তারপর ওইখান দিয়ে খেয়ে বেরোনোর পর এগিয়ে পড়লাম ফটক গোড়ার দিকে। 5টা বাজতে না বাজতেই সব আলো জ্বলে উঠেছিল। চন্দননগরের লাইটিং তো আবার বিশ্বসেরা। দূর দূর থেকে লোক আসে এখানে জগদ্ধাত্রী ঠাকুর দেখার জন্য। সামনে যেতে না যেতে এইখানে দেখি একজন স্টিল ম্যান হয়ে এসেছিল। এইটা হচ্ছে ফটক গোড়ার প্যান্ডেল। প্রতিবারের মতো এইখানে মায়ের প্রতিমা খুব সুন্দর হয়েছিল। সামনে যেতে না যেতেই চোখে পড়লো এরকম একটা লাইটিং শো। লাইটিং শো দেখার পর আবার হাঁটা শুরু করলাম সামনের দিকে, তারপর চলে আসলাম আরেকটা প্যান্ডেলে। এই প্যান্ডেলে ঢাকি ঢাক বাজাচ্ছিল। ঢাকের আওয়াজটা বেশ আমার ভালোই লাগে। এইখানে আবার ঢাকের বাদ্যি শুনে দুজন আবার নাচতেও শুরু করে দিয়েছিল। আমাদেরও আবার ঢাকের আওয়াজে নাচতে ইচ্ছা করছিল। Thank you.
তারপর ওইখান দিয়ে বেরিয়ে পড়লাম বাগবাজারের দিকে। একটা কথা মানতেই হবে, এইখানকার ঠাকুর আর লাইটিং কিন্তু খুব সুন্দর। এইখানকার প্যান্ডেলের থেকেও বড় বড় প্রতিমা আমার বেশ আরো ভালো লাগে। এইখানে ভিড় হয় ঠিকই, কিন্তু লাইন পড়ে না ঠাকুর দেখার জন্য, এইটা বেস্ট। কলকাতার দুর্গা ঠাকুরের থেকেও চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আমার বেশি ভালো লাগে। কথা বলতে বলতে চলে আসলাম আরেকটা প্যান্ডেলে। ওইখান থেকে বেরিয়ে এইবার ভাবলাম যাই আদিমার কাছ থেকে ঘুরে আসি। আদিমার কাছে যেতে যেতে দেখে নিলাম আরেকটা ঠাকুর। এইখানে আবার ছোট্ট করে একটা মেলা বসেছে। এসে পড়লাম আদিমার কাছে। 300 বছরেরও পুরনো এই পুজো আদিমা। এইখানে আবার মায়ের মুখ প্রতি বছর বাসন্তী রঙের হয়। ওইখান থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে স্ট্যান্ডের দিকে। স্ট্যান্ডের দিকে যেতে যেতে দেখলাম উত্তি বাজারের দিকে এই প্যান্ডেলটা হয়েছিল। তাঁত শিল্প নিয়ে এই প্যান্ডেলটা করেছিল। প্যান্ডেলটা সত্যিই আমার ভালো লেগেছে। এইখানে মায়ের প্রতিমাটাও খুব ভালো করেছে, কিন্তু মায়ের মুখটা একটু ছোট হয়েছিল। প্যান্ডেলের ভিতরেই আবার সত্যিকারের লোকজন তাঁত বুনছিল। প্যান্ডেল থেকে বেরোনোর সময় দেখি একদল লোক প্যান্ড পার্টি বাজিয়ে আসছে। তারপর ওইখান থেকে বেরিয়ে পৌঁছে গেলাম স্ট্যান্ডে। স্ট্যান্ডটা বেশ কিন্তু আমার ভালোই লাগে। এক সময় এই জায়গাটা ফরাসি উপনিবেশ ছিল, অর্থাৎ ফ্রেঞ্চ কলোনি ছিল, এবং এখনো ফরাসি ভাষা ও সংস্কৃতির প্রভাব রয়েছে। সামনে যেতে যেতে দেখলাম এইখানে আবার আই লাভ চন্দননগর লেখা ছিল। চন্দননগর স্ট্যান্ডের যে ডিজাইনটা দেখছেন, এটা একজন ফ্রেঞ্চ আর্কিটেক্ট জ্যাক ডুক্যাস করেছেন। কি সুন্দর দেখতে এই জায়গাটা, তাই না? একদিন পুরো চন্দননগরটা ঘুরে দেখাবো। আজ এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।